ฮัสเดวชิกอกอาการมันเตะขอกจำมันปัติมุงรอกตาบุกตัลกอกลียาบุบักราขอร์อากรตลาเตะงานากินีอัมใจรกตาบุกเชฟติกริขยาชาลบุรุงรอกขอกจำมันปัติมุงรอกปัติวิตรงก์ตังชลบุบักราขอร์ดวลเลชุรรามคริชนาบิบกานุนดอบิดามันดิรอกขอกจำมันปัติมุงปัติมาวนายมุทานิชามุงโนชุงมุงอาศัยเด็กค่ะชาวิมังค่ะออรุงนกอไลท์ทางในNovember จีบาชาลมารีวอกขอกจำมันปัติมุงปัติค่ะรึงนกนี้กายจาร์เพนแต่รึงนกนี้มรกมันนี้นางมันมันขึ้นรอกขอกิตลังทักกับชิกอกบดอลอาปัติมันยากุลอกอุสกุลนินนายคุลฟังปัติมันตัวชาลกัทารุกอกชิลจำมุบริค่ะแต่ปุลิสปัติมันทายทังเกยใจตัวมุงบอกองค์ขอริเชรีนัยค่ะอาบุนิชาลจันยากุลนกไฮนุไฮรึงนกเพนขอกิตลังลูกค่ะชิกอกบดอลปาติมันีก็ตัวมามันเลยปาติมันทายปุลิสให้หนูให้ไปช็อกไปก่อนให้หนูให้ใจตัวมุกองคนที่ตัวมุกนี้ช้าจะลูกค่ะรุ่งนกนี้นายก็ฟังร้องนกเอาไปให้ปาติมารองนกตัวนี้น้องสังสารออามจันยี่ลูกร้องแห่แกบ่ารุ่งนกรุ่งสุรุ่งตัวนั้นนี่บวมบุฟะการเจนร้องรุ่งนกขอกจังมันีปาติมันก็ขบไปรุ่งนกนี้รุ่งพรุ่งนี้เตยนายก็มารองนกตัวยี่เรื่องนกบุษกังก็จอลิมุนฟุนกลักยาตาเราคุยกันเสร็จแล้วนะยิบุระชันอัมราชิชิริกะปาราชิตาเอกเรกัสวิบินุดอปตุร์ปาราชิชิกะดอปตุร์เออคินทุกิตาโซลูชันเอคุณโอ้ยชนะเอวังก์ดีอาเด็กันยี่จีจงโกดาวีสกูลจ่ายกันกินทีละเอคัปูรีบีชัน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 เอตอนนั้นเราที่คุยเจอที่ผู้ริษัทของเราตัวการแล้วผมพัฒนาไปที่สกูลเราหมดเลยโอ้โหสตาร์ทเราอาศัยโลทัชทัชวิยาโจลโจลบาดเจ็บเราขึ้นมาตัวเราปวดที่บาดตรงนี้เป็นเอกเทวีอะไรตรงวินาทีคุยสตาร์มเราได้ยกดอกคนนี้จะปวดเลยที่จะรำมิลล่าทัวร์เลียนบาดตรงนี้ที่โอ้โหสตาร์ทสกูลเราบ้านริษัทกันนี่เป็นผู้ริษัทไอ้ที่จีกมันได้ที่สกูลเราใครปวดที่บาดเลยแล้วอะไรก็สมมุติที่เราได้ก็สิস্কুলের যে বিল্ডিং এর অবস্থা হ্যাঁ এটা তো ফাউন্ডেশন নেই এবং আমরা যে বিভিন্ন মানে স্কুল টিচার বা লোকের কথা কই জানলাম যে 1990 সাল থেকে বিলে ওইখানে আপনার সিকিউরিটি গার্ড ছিল তিনজন হ্যাঁ তো মানে আজকে ওই সিকিউরিটি গার্ড হ্যাঁ সিকিউরিটি গার্ড নেই সিকিউরিটি গার্ডের অত্যন্ত প্রয়োজন আমি মনে করি হ্যাঁ স্কুলে মানে সিকিউরিটি গার্ড সিকিউরিটি দেওয়ার জন্য মূলত আমরা কি চান এখন এখন আমরা চাই এখন আমরা মেইন যে দাবিগুলি আমাদের যে মেইন দাবিগুলি প্রথমত হলো আমাদের ইংলিশ যেহেতু এটা ইংলিশ মিডিয়ামে কনভার্ট করা হয়েছে কিন্তু নামে কনভার্ট করা হয়েছে কিন্তু কাজে আদতে কিছু হয়নি ইংলিশের কোনো ক্লাস হয় না নাম্বার ওয়ান নাম্বার টু এখানের যে আমাদের মেইন যে প্রাচীর দুই আমাদের আমি আমার আমার মেয়ে ক্লাস ফাইভে পড়ে পাঁচ বছরে মিনিমাম পাঁচ থেকে ছয়বার চুরি হয়েছে প্রত্যেকবার থানায় জানানো হয়েছে ইনভেস্টিগেশন করেছে আদতে কোনো জিনিস একটা জিনিস পাওয়া যায়নি কিন্তু গত দিন যখন 47টা ফ্যান চুরি হয়ে গেছে তারপর আমরা সবাই যখন একসাথে মিলিত হয়ে আমরা একটা স্কুল তালা দেওয়ার একটা ব্যবস্থা নিয়েছি যদি আমাদের দাবি পূরণ না হয় আমরা স্কুল তালা দেব তখন রাতারাতি তারা তাদের কান নেড়েছে ওই থানার ওসি নাকি ফোন করেছে আমাদের হেডমাস্টারের কাছে তারা এগুলি কালেকশনের দ্রুত ব্যবস্থা কিন্তু এর আগে চার পাঁচবার চুরি হয়েছে কোনো কিছু তদন্ত হয়নি নামে এসেছে এ এক নাম্বার এখন বলে কিছু নাকি আমাদের ফ্যান পেয়েছে চোর ধরা পড়েছে যদি ধরা পড়ে তাহলে আমরা ওদের শাস্তি চাই নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের এই যে এক নাম্বার আমাদের দুই দিন পরে চুরি হয় একটা বাউন্ডারি নেই চারদিকে বাউন্ডারি প্রথমত নির্মাণ করতে হবে তৃতীয়ত হলো স্কুলের শিক্ষক দিতে হবে বাউন্ডারি দিতে হবে নাইট গার্ডের ব্যবস্থা করতে হবে আর আমাদের বিদ্যালয়ের মধ্যে যে ল্যাট্রিন বাথরুম এগুলির মধ্যে যদি আপনারা যান আপনার বমি আসবে আর ছোটো ছোটো ছেলেমেয়েরা কীভাবে যে ওরা ল্যাট্রিন ধরলে স্কুল থেকে পালিয়ে বাড়িতে চলে যায় ল্যাট্রিন করতে কিন্তু ওইখানে যায় না ব্যাপারটা কি একটা গভর্নমেন্ট স্কুল সরকারের শহরের মধ্যস্থলিতে অবস্থিত এমন একটা স্কুল অথচ পার্শ্ববর্তী স্কুলগুলি দিন দিন ডেভেলপড হয়ে উন্নতি হচ্ছে কিন্তু আমাদেরটা দিন দিন খালি অবনত হচ্ছে ব্যাপারটা কি এটা কি সরকার দেখে না চোখে আমরা কয়েকজন মিলিত হয়ে একটা স্ট্রং অ্যাকশন নেওয়াতে রাতারাতি কিছু কাজ হয়েছে আমরা চাই এটা খুব দ্রুত আমাদের এই দাবিগুলি পূরণ করা হোক স্কুলের প্রত্যেকটা ক্লাসের অবস্থা খুবই খারাপ
রুম নেই, রুমের মধ্যে একটা রুমের মধ্যে গ্লাস নেই, জানলা নেই, দরজা নেই, এগুলি সবসময় খোলা থাকে, যে কেউ যখন খুশি তখন এখানে আসতে পারে। রাত্রেবেলা মদ খেয়ে এখানে সিগারেটকে ইয়ার মধ্যে ফেলে রাখে। এটা কি একটা স্কুল? আদৌ থেকে এটা একটা স্কুল বলে? ইংলিশ মিডিয়াম না এটা? ইংলিশ মিডিয়ামে কোন ভাষা শেষ নেই। দীর্ঘদিন আজকে আমার মেয়ে ক্লাস নাইনে পড়ে, আজকে 9 বছর ধরে আমি সেই একই সমস্যা দেখে এসেছি। স্কুল এই শহরের দলেশ্বর আগরতলা শহরের নয় বনমালীপুর এলাকার মধ্যে একটা স্কুল নাকের ডগায়, এখান থেকে 47টা ফ্যান চুরি হয়ে যায়, এটা কি একটা কথা? এটা তার বাইরে থেকে কোনো লোক আসে, লোকাল লোক ছাড়া এটা কেউই করতে পারবে না, লোকাল লোকের সাহায্য নিয়ে ছোটরা এটা করেছে। এ দীর্ঘদিন ধরে মানে চুরি হচ্ছে, এর আগেও আমাদের সরস্বতী পূজার বাসনপত্র চুরি হয়ে যায়, দুবার করে চুরি হয়েছে, একজন শিক্ষক মশাই এগুলোকে আবার দিয়েছেন, ওনার বাড়িতে এখন এগুলো রাখা হচ্ছে। এটা তো আমাদের কোনো নিরাপত্তার কোনো ব্যবস্থাই নেই, একটা সিকিউরিটি গার্ড নেই স্কুলের মধ্যে, এমন শহরের মধ্যে একটা স্কুলে একটা সিকিউরিটি গার্ডের ব্যবস্থা নেই, একটা সিসি ক্যামেরা পর্যন্ত নেই, এবং আমাদের যে বিল্ডিংয়ের যে অবস্থা ফাটল ধরে গেছে। সাধারণ ভূমিকম্প তো বহু দূর, একটু যদি নাড়াচাড়া হয় একদম পুরো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, যদি একটা মানে স্টুডেন্ট যদি কোনো আহত হয় বা কোনো মৃত্যু হয় তার জন্য দায়ী কে থাকবে? গভর্নমেন্ট থাকবে তার জন্য দায়ী। ওরা তো কোনো রকম হেলদুলি করছে না, কোনো স্টেপই নিচ্ছে না। প্রত্যেকটা স্কুল আমাদের এই কার্যবর্তী স্কুল বলেন, কামিনী কুমার বলুন, প্রত্যেকটা স্কুলের মধ্যে ডেভেলপ হয়েছে। আমাদের সেই বিল্ডিং 30 বছর আগে যে পুরোনো বিল্ডিং সেটাই চলছে, এরকম করে তো আমরা কতদিন করে চলবো? আর এখন তো যা অবস্থা, এখন শীতের মৌসুম চলে এসছে, এখন না হয় ফ্যান লাগবে না, আগামীতেই তো ফ্যান লাগবে 2 মাস পরে, তখন আমরা এগুলো কোথেকে দেবো? তারপরে আমাদের যদি যখন গার্জেন মিটিং ডাকানো হয় তখন বলি যে আমরা 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 টাকা দেবো, ঠিক আছে আমরা 200 টাকা করে দিলাম, এরকম করে আমরা একবার দিলাম, যখন আবার চুরি হয়েছে তখন কে দেবে? আমরা তো দেবো না, আমি তো দেবো না, আমি তাকে সমর্থন করি না, এবারে তো কোনোদিন হতেই পারে না এরকম। এই সমস্যা তোমার কতদিন করে এরকম করে আমাদের বাচ্চাকে স্কুলে পাঠায়, এখন রিক্সের মধ্যে পাঠায়, যদি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য কে দায়ী থাকবে? এখন আপনারা আসুন, ভেতরে আসুন, আমাদের টয়লেট। স্কুলের স্কুলের অবস্থা আর শিক্ষকের অবস্থা কিরকম? শিক্ষকের অবস্থা তো শোচনীয়, শিক্ষক বলতে নেই, ইংলিশ টিচার বা ইংলিশ টিচার, ইংলিশ টিচার নেই, এবং ক্লাস 12 এর মাত্র 2 জন টিচার পুরোটা স্কুল চালাচ্ছে, একটা টিচারও নেই স্কুলের, মানে টিচার হবে আমরা ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাই না, কেন রেগুলার ক্লাস হয় না, টিচার ছাড়া কি করে ক্লাস হবে? উন্নতি করার জন্য কি আপনাদের থেকে কোনো টাকা পয়সা নেয় তারা? না, ওরা কোনো কিছু নেয় না। সাধারণ মনে করেন আমরা কতগুলো প্রোগ্রাম আছে আমাদের, যে বার্ষিক কতগুলো প্রোগ্রাম আছে এগুলো আমাদের করতে হয়, এগুলো আমরা নিজেরা গার্জেন তরফ থেকে যখন অ্যাডমিশন করে তখন কালেকশন করে এগুলো আমরা দিই, মানে এগুলো তো সাধারণ আছে, এগুলো কিন্তু এর থেকে বড় তো আমরা কিছু পারবো না। এবং যদি বলে মাসে আমাদেরকে 100 টাকা করে চাঁদা দিতে হবে, সেটা আমরা পারবো না। মানে এই সব বিষয়গুলো নিয়ে আপনাদের এখানে তো দায়িত্ব, একজন আছে প্রধান শিক্ষক, উনি সাথে কি কথা কইছে? উনি বলছে 100 টাকা দিয়ে আমরা তো পারবো না, আমাদের গ্রাম একদম খালি, এটা আপনারাও জানেন, যখন কিছু আমরা করতে কে বলেছে? এটা এটা স্যার বলেছে যে আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কিছুই করি না, এটা সত্যি কথা, এটা আমরা দেখছি। গ্রামে থাকতে তাহলে কি স্কুলের অবস্থা হতো? মানে প্রধান শিক্ষকের কোনো এলিগেশন আপনি বলেছেন? না, স্যার কো মানে কি বলবে, স্যার বলছে আমি কি করব, আমি তো নিজের থেকে আমি কিছু সাহায্য করতে পারি, স্যার কি 20 টাকা না থাকলে কি হয়? কত ক্লাস 12 পর্যন্ত সমস্যা রাখা স্টুডেন্ট মোটামুটি 800 করে শিক্ষক মর্নিং এ তো মর্নিং এ 9 জন নাই 14 জন।